আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন অনেকেই আমাকে প্রায় সময় প্রশ্ন করে থাকেন ভাই আমার স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটা কোন ঠিকানায় আসবে যেই ঠিকানাটা আমি বর্তমান ঠিকানা ব্যবহার করেছি সেই ঠিকানায় আসবে নাকি আমার স্থায়ী ঠিকানায় আসবে নাকি অন্য কোনো ঠিকানায় আসবে আমি এক কথায় আপনাদের উত্তর দেব আপনার স্মার্ট ড্রাইভিং লাইসেন্স আপনার স্থায়ী অথবা বর্তমান অথবা অন্য কোনো ঠিকানার ভিত্তিতে আসবে না আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদনের সর্বপ্রথম ধাপ হচ্ছে স্মার্ট উইথ লার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন যখন এই আবেদনটা করেছেন পাঁচ নাম্বার পেজে আপনাকে আপনার স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগ অংশে আপনি যেই ঠিকানাটা প্রদান করেছেন সেই ঠিকানায় আসবে লার্নার উইথ স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের সর্বপ্রথম যখন আপনি অ্যাপ্লিকেশন করেন পাঁচ নাম্বার পেজ দেখেন পাঁচ নাম্বারে লেখা আছে সংযুক্তি এবং কার্ড বিতরণের তথ্য এখানে আপনার সকল সংযুক্তিগুলো আপনি আপলোড করবেন আপলোড করার পর এইখানে আপনি কোন ঠিকানাটায় আপনার কার্ডটা নেবেন এখানে দেখেন কার্ড প্রাপ্তির ধরন বাইপোস্ট আগে এখানে দুইটা অপশন আসছিল বাই সার্কেল আর একটা বাইপোস্ট বাই সার্কেল অপশনটা উঠাই দিয়েছে এখন বাইপোস্ট করে দিয়েছে স্মার্ট কার্ড প্রাপ্তির ডাকযোগের ঠিকানা এখানে দিয়ে রাখছি আদার্স এটা হচ্ছে এসএসএফ এর এক ক্যাপ্টেন স্যারের এর ঠিকানাটা মানে অ্যাপ্লিকেশন করতেছি তখন সে আমাকে বলে দিয়েছিল কার্ডটা সে রিসিভ করবে তার অফিস থেকে আমি সেখানে তার গ্রাম বা বাড়ি এখানে তার অফিসের ঠিকানা দিয়ে দিয়েছি স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রাইম মিনিস্টার্স কার্য অফিস তারপর হচ্ছে রোড নম্বর ওল্ড সংসদ ভবন ওল্ড এয়ারপোর্ট ঢাকা তেজগাঁও তার ঠিকানাটা দিয়ে দিয়েছি আপনিও ঠিক সেমভাবে আপনার স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগ অংশে আপনি কোন ঠিকানায় আপনার কার্ডটা রিসিভ করতে চান সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবেন সুন্দর করে দাও আর পার্ট সাবমিট বাটনে ক্লিক করে আপনি আপনার লার্নার অ্যাপ্লিকেশন অথবা স্মার্ট ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন সম্পন্ন করবেন আবার আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রথম ধাপ শেষ করে দ্বিতীয় ধাপ অংশে যখন আপনি পরীক্ষা দিয়ে পাশ করে উত্তীর্ণ হয়েছেন মূল ড্রাইভিং লাইসেন্স আবেদন করার সময় ব্যাংক জমার আগে আপনাকে আরেকবার যাচাই করতে দেবে আপনার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড কোন ঠিকানায় আপনি রিসিভ করবেন তখন যদি আপনি মনে করেন আমি ফার্স্টে অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলাম বর্তমান স্থায়ী বা অন্য ঠিকানায় কিন্তু এখন আমি ওই ঠিকানায় নিতে চাচ্ছি না আমি অন্য একটি ঠিকানায় নিব আপনি তখনও চাইলে চেঞ্জ করে নিতে পারেন সেই আমি বিআরটি এর সেবা বাতন লগ ইন করে নিলাম নেওয়ার পরীক্ষার পর আমাদের যা পাবলিশ হবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন ঘরে আমি ক্লিক করবো ক্লিক করার পর আমি প্রাইভেসির কারণে ইনফরমেশন হাইড করে গেলাম এইখানে আবেদনের অবস্থা এখানে পর দিকে আসলাম আসার পর এখানে দেখেন আমি পরীক্ষায় পাশ করছি এখানে কৃতকার্য লেখা আসছে কৃত আসছে আমি কোন কোন মোটরযানে পাশ করেছি মোটরযানের শ্রেণী লেখা আসছে তারপর আমি হচ্ছে দেখুন ও পরবর্তী ধাপ নামে এই বাটনের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এটা হচ্ছে আপনার মূল স্মার্ট কার্ডের আবেদন প্রথম যেটা করছেন সেটা অ্যাপ্লিকেশন করছিলেন পরীক্ষায় পাশ করার পর ফাইনাল যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে এইখানে তারপর স্কল করে নিচে আসবো নিচে আসার পর এখানে দেখেন লেখা আছে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগ এখানে ঠিকানা ইংরেজিতে দাও আসে আমি পারমানেন্ট ঠিকানাটা দাও দিয়ে রাখছি আমি চাইলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে পারবো আমি চাইলে এখানে অন্য ঠিকানা দিতে পারবো যেহেতু এই ক্যান্ডিডেটের তার ইয়া হচ্ছে সে স্থায়ী ঠিকানায় নেবে নেওয়ার পর স্থায়ী ঠিকানাটা আমি সিলেক্ট করে দিলাম তারপর স্কল করে নিচে আসবো আসার পর এখানে সংরক্ষণ করুন বাটনের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর ড্রাইভিং লাইসেন্স পোস্টাল ডেলিভারি অ্যাড্রেস সেভড সাকসেসফুল লেখা আসছে ওকে বাটনে দিয়ে দিলাম এখন আমার কাজ শেষ এখন আমি স্কল করে নিচে আসব তারপর আমার সকল ডকুমেন্ট যাচাই বাছাই করার পর ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা বাটনে ক্লিক করে আমি অনলাইন ফি জমা করে দেবো সেই ঠিকানাটাও আপনি যেই ঠিকানায় দেন না কেন সেই ঠিকানাটা অবশ্যই কোনো একটি জরুরি নোটে আপনি নোট করে রাখবেন যে যাতে আপনার পরবর্তীতে বুঝতে সুবিধা হয় আপনি কোন ঠিকানায় আপনার স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটা দিয়েছেন আর বর্তমানে যেহেতু ট্র্যাকিং নাম্বার দিয়ে যাচাই করে দেখা যায় আপনার স্মার্ট কার্ডটা কোন ঠিকানায় যাচ্ছে সেভাবে তো আপনি জানতেই পারতেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি বিষয়ে আপনি চাইলে মন্তব্য করতে পারেন কমেন্টে এবং এই ভিডিওটি দেখে আরও অনেকেই যেন উপকৃত হতে পারে সেই জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল